এই সরকারের বিদায় ঘোষণা দিতে হবে। সেই কারণে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের গত বছর গণতন্ত্রের সম্মেলন হয়েছে, এই বাংলাদেশে পাকিস্তানে দাওয়াত পেয়েছে, নেপালে দাওয়াত পেয়েছে, অন্য অন্য দেশগুলো দাওয়াত পেয়েছে, একমাত্র বাংলাদেশ এই গণতন্ত্রের সম্মেলনে দাওয়াত পাননি। গত বছর পাননি, এই বছরও পাননি। দেশের স্বার্থ পিটিয়ে দিয়ে এক কোম্পানির সাথে এমনি ভাবে 1,26,000 কোটি টাকা বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা এভাবে লুটিয়ে নেবে। সংসদে বাংলাদেশ থেকে গোটের সম্পদ হয়ে গেল, সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের যে সমস্ত দল রাজনৈতিক দলকে অংশগ্রহণ করবে, তারা ক্ষুদ্র হোক ছোট হোক তাদের ছোট অংশীদারিত্ব থাকবে। সকল রাজনৈতিক দলগুলো নিয়ে আগামী দিনে একটি জাতীয় সরকার গঠন করে পাওয়ার গুলোতে দেশের ব্যাংক সেক্টর নির্ভর হয়ে গেছে, এই সমস্ত মেরামত করার জন্য আমি বিভিন্ন কমিশন গঠন করার কথা বলেছি। এই জন্য জাতীয় সরকার গঠিত হবে এমন একটা উচ্চ পক্ষ বিশিষ্ট আমাদের আইন সভা করতে হবে, যেখানে এই দুর্নীতির বিরুদ্ধে আমার সমস্ত জাতিকে নিয়ে এই দুর্নীতিগুলো বিচার করা হবে। আমরা কর্মসূচি ঘোষণা করার পর আপনারা নাকি শান্তি মিছিলের কথা বলেন, শান্তি সমাবেশের কথা বলেন। আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতা মির্জা আব্বাস বলেছেন, আপনি আপনাদের কর্মসূচি গুলো ঘোষণা করে দেন, আমরা অভিযান কর্মসূচি করব না। আমরা কর্মসূচি ঘোষণা দিলে আপনারা কর্মসূচি ওই দিন দেয়, এটা রাজনৈতিক শিষ্টাচার না, এটা কোনো গণতান্ত্রিক শিষ্টাচার না, এটা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। এই সরকারের বিদায় ঘোষণা দিতে হবে। সেই কারণে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের গত বছর গণতন্ত্রের সম্মেলন হয়েছে, এই বাংলাদেশে পাকিস্তানে দাওয়াত পেয়েছে, নেপালে দাওয়াত পেয়েছে, অন্য অন্য দেশগুলো দাওয়াত পেয়েছে, একমাত্র বাংলাদেশ এই গণতন্ত্রের সম্মেলনে দাওয়াত পাননি। গত বছর পাননি, এই বছরও পাননি। এই ভোটার দিন এই অবৈধ সরকারের প্রকল্পের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আমরা চাই। আমরা বিশ্বের মানচিত্রে বিদ্যুৎ বলতে চাই একটি সরকারের হাত থেকে বাংলাদেশ মুক্তি চায়।